ডিয়ার ভিউর্স শিখুন ডট কম দু হাজার সতেরো পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজ আমি আপনাদেরকে শেখাব গ্রামার বা ব্যাকরণ আসলে গ্রামার বা ব্যাকরণ এটি কি? আসুন জেনে নেওয়া যাক গ্রামার ব্যাকরণ এর সঙ্গে হচ্ছে যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে পারা যায় তাকে ব্যাকরণ বা গ্রামার বলে তাহলে এখন জেনে নেওয়া যাক হোয়াট ইজ ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ ব্যাকরণ কি ইংরেজি গ্রামারটা কি আসলে ইংলিশ গ্রামার এর সংজ্ঞা হচ্ছে যে পুস্তক পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে ইংলিশ গ্রামার বলে এখন একটা নতুন জিনিস সেটা হচ্ছে ইংরেজি গ্রামার নিয়ম নিয়মকানুন কয় ভাগে বিভক্ত আই মিন হাউ মেনি টাইপস অফ ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ গ্রামারের নিয়ম কানুন কত প্রকার আসুন জেনে নেওয়া যাক প্রথমে হচ্ছে আমরা বলে রাখতে চাই যেটি হচ্ছে পাঁচ প্রকার ইংরেজি গ্রামারের নিয়ম কানুন পাঁচ ভাগে বিভক্ত নাম্বার ওয়ান অর্থোগ্রাফি অর্থাৎ বর্ণ শুদ্ধিকরণ এটি মলজি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বা ধাতু প্রকরণ নাম্বার থ্রি সিনট্যাক্স বাক্য গঠন বা পদবিন্যাস প্রকরণ নাম্বার ফোর ফাংসুয়েশন বা ভ্রামচিহ্ন প্রকরণ নাম্বার ফাইভ ফ্রৌসোডি বা ছন্দ প্রকরণ ডিয়ার ভিউয়ার্স জিনিসগুলো মনে রাখবেন কাজে লাগবে এবং ইংরেজির নিয়ত নতুন যেসব নিউ জিনিস সেগুলো জানতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ লাইক কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকবেন viewers বাই